আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বছর পূর্তিতে এখনো দিন বিশেক বাকি। ক্যারিয়ারে এ পর্যন্ত টি-20 খেলেছেন মোটে 20টি, আর তাতেই আইসিসি র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন নাসুম আহমেদ। 27 বছর বয়সী এই বাহাতি স্পিনারের শুরুটা এমন দুর্দান্তই হল। সবশেষ প্রকাশিত টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে নাসুমের অবস্থান 10 নম্বরে, শীর্ষ 10-এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধিত্বকারী তিনি। আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে মাত্র 10 রান খরচায় নিয়েছিলেন 4 উইকেট। পাওয়ার প্লেতে করা তার রেকর্ড গড়া বোলিংয়ের সুবাদেই মূলত ম্যাচ জিতেছিল বাংলাদেশ। অবশ্য মিরপুরে নাসুমের স্পিন ঘূর্ণিতে প্রতিপক্ষদের পরাস্ত হবার নজির এটাই প্রথম নয়। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যাটাররাও কুপোকাত হয়েছিল তার স্পিন বিষে। 2 সিরিজে একাই নিয়েছিলেন 16 উইকেট। এরপর পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পান মাত্র 1 ম্যাচ। আফগানদের বিপক্ষে প্রত্যাবর্তনের ম্যাচেই ফের শিরোনামে সিলেট থেকে উঠে আসা এই বোলার। টি-20 র্যাঙ্কিংয়ে 637 পয়েন্ট নিয়ে নাসুম পেছনে ফেলেছেন পাকিস্তানের সাদাব খান ও কিউই পেসার টিম সাউদিকে। 2 ধাপের এই উন্নতিতে অজি স্পিনার অ্যাস্টন এগারের সঙ্গে তার ব্যবধান দাঁড়িয়েছে মাত্র 8-এ। বছরখানেকের ব্যবধানে টি-20 দলের অন্যতম সদস্যে পরিণত হয়েছেন নাসুম। দেশের দায়িত্ব পালনে যখন ক্লান্ত শাকিব আল হাসানের মতন বড় তারকারা, তখন তার বাঁ হাতে নতুন প্রতিশ্রুতির বার্তা পাচ্ছে দেশের ক্রিকেট। সাব্বির মিথুন, সময় সংবাদ।